অবসর সময় কাটানোর জন্য এই কাজটি করতে পারেন, যেমন আমি করি সব সময়। অবসর সময় কাটানোর জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো মেক করি। অনেক সময় দেখা যায় যে একা একা থাকতে ভালো লাগে না, বা সংসারে সব কাজকর্ম করা হয়ে গিয়েছে, এখন আমি কি করব। তখন ওই টাইমটাতে কিন্তু ভিডিও মেক করতে পারেন, ভিডিও এডিট করতে পারেন, বা কিছু ছবি আপনি আপলোড দিতে পারেন অনলাইনে। তো এখনকার সময়তে অনেক ওয়ে আছে, সেই ফেসবুকের মাধ্যমে কিন্তু অনেকভাবে ছবি আপলোড করা যায়। রেগুলার কিন্তু আপনি অ্যাক্টিভ থাকতে পারেন ফেসবুকের মাধ্যমে। তো আমি কিন্তু রেগুলার না, তো আমার মাঝে মাঝে যখন ভালো লাগে তখনই কিন্তু আমি আপলোড করে থাকি, আর যখন ভালো না লাগে তখন আমার কোনো কিছুই করতে ইচ্ছে করে না। আমি শুধু অন্য আরেকজনের ভিডিও বসে বসে দেখি, তখন আমার কাছে খুবই ভালো লাগে। যেমন আজকে বিকেলবেলা আমার ইচ্ছে করছে যে আমি কিছু একটা তৈরি করব, বা বাচ্চাদের জন্য একটু নাস্তা তৈরি করব। তো সেই জন্য কিন্তু আমি নাস্তা তৈরি করার জন্য কিচেনে চলে এসেছি। তো ব্রেড দিয়ে আজকে আমি সিম্পল একটা পিৎজা বলতে পারেন এটাকে, বা এমনিতে বিকেলের একটা নাস্তা বলতে পারেন। সব নাস্তার কিন্তু নাম হয় না, তো আমার মনে যখন যেটা আসে সেটাই আমি বানিয়ে ফেলি আর কি। তো এই রেসিপিগুলো কিন্তু আমি সেই আগে থেকেই করে থাকি। আর আমার ইউটিউব চ্যানেল যারা এখনও দেখেননি তারা ঘুরে আসবেন, আমার অনেক পুরনো চ্যানেলে কিন্তু অনেক রেসিপি আছে। তো আমি আজকে 5 বছর হয়ে গিয়েছে আমার চ্যানেল খুলেছি, তো এখনও কিন্তু চ্যানেল আমি একদমই কিন্তু ক্লোজ করে রাখতে পারি না, আমার কাছে ভালো লাগে না। যখন ভালো লাগে তখনই আমি ভিডিওগুলো তৈরি করার জন্য বসে যাই। তো আপনাদের যাদের ভালো না লাগবে তারা এভাবে ভিডিও তৈরি করবেন, দেখবেন এমনিতেই সময় চলে গিয়েছে। তো যাই হোক, ব্রেডের উপরে আমি সস দিয়ে দিলাম, আমি সসটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এখন দিয়ে দিব শুধু চিজ, আমি আর কোনো কিছু ইউজ করব না, আজকে সবজি দিচ্ছি না। এমনিতে এটার উপরে কিন্তু ক্যাপসিকাম, পেঁয়াজ, তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সবজি, যে যেটা খেতে পারেন সেটা দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। তো আমার কাছে মনে হলো আজকে শুধু চিজ দিয়ে তৈরি করব। আর এমনিতে আমি সসেস, ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়ে থাকি সব সময়। তো আজকের জন্য শুধু চিজ দিয়ে কিন্তু আমি তৈরি করব এই পিৎজাটা। তো আমার এখানে কিন্তু চিজগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ওভেনে দিয়ে দিব। আর এইভাবে তৈরি করে দিলে ছোট বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করে, যেহেতু এটার মধ্যে ঝাল নেই, এমনিতেই কিন্তু তৈরি করা। তো মাঝে মধ্যে বিকেল টাইমে ভাবি যে কী নাস্তা তৈরি করা যায় বাচ্চাদের জন্য, তো ঝটপট কিন্তু আমি এই নাস্তাটা তৈরি করে ফেলি। সাথে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব, আর দিয়ে দিব গোলমরিচের পাউডার। তো এখন আমি গোলমরিচের পাউডার অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, এটা দিলে একটু ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। আর এই পিৎজাটা হতো তেমন বেশি সময় লাগে না, ওভেনের মধ্যে দেওয়ার পর 5 মিনিটে কিন্তু এটা হয়ে যায়, মানে চিজটা একটু গলে যাবে আর ব্রেডটা একটু শক্ত হবে, এটা হলেই কিন্তু আমি নামিয়ে ফেলবো। আর এখন আমি দিয়ে দিচ্ছি এটা 5 মিনিটের জন্য। ওভেনের হিটটা একটু বাড়িয়ে দেবো, একদম ফুল দিয়ে কিন্তু আমি পাঁচে রেখে দেবো, মানে 1 মিনিটের মতো এটা থাকবে, তারপর এটা হয়ে যাবে। তো 5 মিনিট রাখার পর কিন্তু চিজগুলো একদম গলে গিয়েছে, আর ব্রেডটাও কিন্তু একদম টোস্টের মতো হয়ে গিয়েছে, আর এটা খেতে এত বেশি ভালো লাগে, ফ্লেভারটাই খুব সুন্দর আসে। আর পিৎজার গ্রান হয়ে গিয়েছে পুরো ঘরেই, চিজের যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু পুরো ঘরে ছড়িয়ে পড়েছে, আর এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে, আমার বাচ্চারা অনেক লাইক করে এটা খেতে। তো সেই জন্য এটা তৈরি করে নিলাম, আর সবাই মিলে এখন 1 পিস করে খেয়ে নেবে। আর এই যে বাচ্চাদেরকে এখন দিচ্ছি রেডি করে, সবাই বলতে 3 বাচ্চাকে 6 পিস দিয়েছি, আমি 2 পিস করে আমি আর আপনাদের ভাইয়া অন্য কিছু খেয়ে নেব। তো বাচ্চাদের জন্যই কিন্তু মেন টেনশন থাকে, সকাল দুপুর রাত ওরা কী খাবে, যে খাবারগুলো খেতে লাইক করে সেগুলোই কিন্তু আমরা মেক করে দিই বাবা মারা। আর 4 পিস রেখে দিয়েছি, যখন টিউশন করে আসবে তখনই কিন্তু ওরা খেয়ে নেবে। আর শালিনকে এখন দিয়েছে, ও বসে খেয়ে নিচ্ছে। আর আমি আর আপনাদের ভাইয়া অনলাইন থেকে নান রুটি অর্ডার করেছি 2টা, আপনাদের ভাইয়া খেয়ে নেবে 1 পিস আর আমি খেয়ে নেব 1 পিস, সাথে গরুর মাংস ছিল করা, সেটা দিয়ে কিন্তু আমাদের খাওয়াটা হয়ে যাবে। তো ভাবলাম যেহেতু বাসায় গরুর মাংস রয়ে গিয়েছে 2টা রুটি অর্ডার করলে হয়ে যাবে। আমি চেয়েছিলাম বাসায় তৈরি করব, বাট ঝটপট খাওয়ার জন্য কিন্তু অনলাইন থেকে কিনে আনতে হলো। আর এই গরুর মাংসটা আজকে আলু দিয়ে রান্না করেছি, সেজন্য খেতে আরও বেশি ভালো লাগছিলো। আর আমরা বসে বসে আমাদের মালয়েশিয়ার যে ব্লগগুলো শালিন দুষ্টুমি করেছিল সেই ব্লগগুলাই বসে টিভিতে দেখছিলাম। আসলে পুরনো ব্লগগুলো যখন দেখি তখন আমার কাছে মনে হয় না যে আমি এই ব্লগগুলো তৈরি করছি, আমি নিজেই ভুলে গিয়েছি আমাদের ব্লগগুলো। শালিন অনেক ছোট ছিল, মাশাল্লাহ সে সুন্দরভাবে কিন্তু খাওয়া দাওয়া করছে, ঘোরাফেরা করছিল, আর এই যে ড্রোন চালাচ্ছিল বাহিরে, তো সেই ভিডিওগুলো বসে বসে দেখছিলাম। আমাদের খালা ছাদ থেকে এসেছে, আর এসে বলতেছে ম্যাডাম এই যে দেখেন আমি আজকে অনেকগুলো টাকা পাইছি, টাকাগুলো কি করবো, আমারে খালি দেখাইতেছে। তা আমি বলতেছি যে এই টাকাগুলো কোথায় পেয়েছো তুমি, এই টাকাগুলো কীভাবে পেলে? বললো আমি কাপড় শুকাতে গিয়েছিলাম, যে দেখি ওখানে পড়ে আছে, এগুলো কার টাকা? আমি বলতেছি আমি বলতে পারবো না, এগুলো কার টাকা, আমিও নিব না। তো সে আমাকে বারবার দেখাচ্ছে আর বললো যেগুলো আপনি নেন, আমি বলতেছি যে না আমি এগুলো নিব না, এগুলো কার টাকা, কোথায় পেয়েছো, আমি কীভাবে বলবো। তো যাই হোক, খালাকে বললাম টাকাগুলো শুকিয়ে তুমি নিয়ে যাও, পরে খালা টাকাগুলো নিয়ে গিয়েছে। তারপর টাকাগুলো নিয়ে কাকে দিয়েছে সেটা আমি নিজেও বলতে পারবো না, আর আমার সাথে অনেক কথা বলতেছিল বসে বসে, এই খালাটা কিন্তু অনেক কথা বলে।
তবে উনি একসময় আমার বাসায় কাজ করতো, এখন আর আমার বাসায় কাজ করে না, অন্য বাসায় কাজ করে আর কি। তো আমার বাসায় মাঝে মধ্যে আসে, আমার সাথে বসে গল্প করে। তো খালা চলে গিয়েছে, আর এই যে এখন আপনারা হয়তো ভাবতে পারেন এখন তো আম লিচুর সিজন না, তো এই সিজন ছাড়াই আম লিচু কোথা থেকে নিয়ে এসেছে? আসলে এই ব্লগটা আমার আগের করা ছিল, তো আম লিচু দেখে আমার তো এখন খেতে ইচ্ছে করতেছে। আমি আম লিচু এখন কোথায় পাবো? হয়তো আপনারা যারা দেখবেন তারা অবাক হয়ে যাবেন যে এখন এই সিজনে এই আম লিচু কোথা থেকে এসেছে। তো এটা আমার যখন আম লিচুর সিজন ছিল তখনকার ব্লগ রয়ে গিয়েছে। আজকে আমি ভিডিও বানাতে এসে দেখি আমি ভিডিও পাচ্ছি না যে কোন ভিডিওটা আমি মেক করবো, কোনটা তৈরি করব। তো পুরনো ভিডিও খুঁজে দেখি যে এই ভিডিওটা নিচে পড়ে আছে, এটা আমার এখনও দেয়াই হয়নি। তো ভাবলাম আজকে ভয়েস রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করি, হয়তো অনেকের ভালো লাগবে, আবার অনেকের হয়তো খেতে ইচ্ছে করবে যে ও মা এই সময়তে কোথা থেকে লিচু নিয়ে এসেছে। তো এটা লিচুর সিজনে ছিল, তখন আপনাদের ভাই আম লিচু প্রচুর পরিমাণে আমাদের বাসায় নিয়ে আসতো। মানে আমের সিজনে আমরা প্রচুর আম খেয়ে থাকি, আর লিচুর সিজনে প্রচুর লিচু খাওয়া হয়, কারণ লিচুটা কিন্তু অনেক কম সময় থাকে সেই জন্য। তো এখন আমি যখন ভয়েস রেকর্ড করছিলাম তখন তো আমার আম খেতে ইচ্ছে করছে, লিচু খেতে ইচ্ছে করছে, এখন আমি এগুলো কোথায় পাবো? আর আমি সবাইকে বলছিলাম এই যে দেখো আমাদের পুরনো ব্লগ, তা আমার কাছে দেখো ভালো লাগছিল। তো যাই হোক, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আসলে এক একটা ভিডিও মেক করতে অনেক সময় লাগে, অনেক শ্রম দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। যখন ভিডিওগুলো ডিলিট করে দিব তখন অনেক কষ্ট হয়। তো এই ব্লগটা আমি চেয়েছিলাম ডিলিট করে দিব, এটা দিব না, আবার ভাবতেছি না দেই, অনেক দিনের পুরনো ব্লগ দিবে, সবাই দেখবে বা আমিও দেখি, ভালো লাগবে। তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই ব্লগটা ডিলিট করতে আমার ইচ্ছে করছিল না, কারণ এক একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট হয়, আবার অনেক সময়ের প্রয়োজন হয়। তো সেই জন্য ভিডিওটা ডিলিট না করে দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে লিচু দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি আমি, আমি তো নিজের থেকে হাসতেছিলাম যে এত পুরনো ব্লগ আজকে আমি আপলোড করব, কে না কি বলে আমাকে, জানি না কে কি বলবে। তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে যে আমার পুরনো ব্লগটি আপনাদের কেমন লেগেছে। আর লিচুর সিজনে তো সবসময় আমাদের বাসায় লিচু থাকবে, সারাক্ষণ শুধু আমরা লিচুই খেতে থাকি, সকাল দুপুর বিকাল। আপনাদের ভাইয়া যখন বাহিরে যায় আসা যাওয়ার মধ্যে লিচু নিয়ে আসে, মানে এক থাকা অবস্থা আর এক লিচু নিয়ে আসে, সেগুলো খেয়েও আমরা শেষ করতে পারি না। কারণ আপনাদের ভাইয়া সবসময় একটা কথা বলবে যে লিচুর সিজনটা খুবই কম সময় থাকে, এই সময়ে মানে কয়েকদিনের মধ্যে যা খেতে পারো। তো সেজন্য কিন্তু বেশি বেশি করে লিচু নিয়ে আসে। আর আমি ফেসবুকের মাধ্যমে দেখেছিলাম যে একজনে হয়তো একটা আপলোড দিয়েছিল যে বেশি পরিমাণে লিচু খেলে শরীরের ক্ষতি হয়, লিচু খেলে পানি খাওয়া যায় না, মানে এই ধরনের একটা ভিডিও যখন আমি দেখেছি তো আমি সেটা থিঙ্ক করলাম যে আমরা তো এক জায়গায় বসে অনেক লিচু খেয়ে ফেলি, তো মাশাল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি, বা লিচু খাওয়ার পর আমরা অনেকবার পানিও খেয়েছি, আমাদের কোনো সমস্যা হয়নি। তো এখনকার নতুন যুগে নতুন নতুন কিছু আপলোড দেখি বা কিছু লেখা পড়ি তখন নিজেই অবাক হয়ে যায় যে না, এই কাজটা তো আমি করেছি অনেক আগে থেকে, আমার তো কোনো প্রবলেম হয়নি। তো আপনাদের কারো প্রবলেম হয়েছে কি না সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা অনেক লিচুই কিন্তু খেয়েছি সবাই মিলে, ছোটো বড় আমার বাচ্চারা এক জায়গায় বসে কিন্তু অনেক লিচু খেয়ে ফেলে, কই আমাদের কোনো প্রবলেম হয়নি। তো যাই হোক, আজকের এই পুরনো ব্লগের মধ্যে অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে। আর খালা চলে এসেছে কাজ করার জন্য, আর আমাদের বাসায় রেগুলার যে খালা কাজ করে এই খালাটাই কাজ করে থাকে। আর কিছুক্ষণ আগে যে খালাটার সাথে কথা বলছিলাম তিনি অবশ্য আগে আমার বাসায় কাজ করতো, এখন আমার পাশের বাসায় করে, তো মাঝে মধ্যে আমার বাসায় আসে গল্প করে। তো সেজন্য খালার সাথে বসে অনেক গল্প করলাম, আর আমার খালাটা এসে এইমাত্র কাজে জয়েন দিয়েছে, সে কাজ করে নিচ্ছিল। তো ইদানিং শালিন আমাকে প্রায় সময় বলে যে সেমাই কাকলেট খাবে, ওই যে ঈদের দিন রান্না করেছিলে কি যেন নাম বলে, ওর মুখে দিয়ে সেটা আসে না, তো আমি আবার মনে করে দিই। তো শালিন মীরা ওরা কিন্তু সেমাই কাকলেটটা খেতে অনেক পছন্দ করে, তো ভাবলাম আজকে সেমাই কাকলেট তৈরি করে দিই। সেমাই কাকলেট তৈরি করার জন্য আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম, ঘিয়ের মধ্যে সেমাইটা ভেজে নিলে অনেক বেশি ভালো লাগে। আর ঘি যদি আপনাদের হাতের কাছে না থাকে অন্য তেল দিয়ে বা বাটার দিয়ে ভেজে নিলেও হবে, তবে ঘিটা দিলে আর কি সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক, আমি এখন সেমাইটা খুব ভালোভাবে ভেজে নেব। আর ঈদের সময় আমি এই রেসিপিটা শেয়ার করছিলাম, তো আমাকে অনেকেই বলেছিল যে আপু এটা কীভাবে তৈরি করেছো, ফুল রেসিপি দেখাবে। মানে আমি একটা পিক আপলোড করেছিলাম মেবি, তখন কার পিকের মধ্যে কিন্তু আমার কমেন্টে এসেছিল, তো আমি অনেকবার কিন্তু এটা শেয়ার করেছি, তারপরে এই কমেন্টে আমি অনেক বেশি পাই। তো মাঝে মধ্যে যখন আমি তৈরি করি তখনই ভাবি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ প্রায় সময় কিন্তু আমার সেমাই কাকলে তৈরি করা হয়, আমার বাচ্চারা যেহেতু খেতে লাইক করে সেই জন্য। তো আজকেও সেমাই কাকলে যখন তৈরি করছি তখন ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এটা একদমই সিম্পল একটা রেসিপি, ঘিয়ের মধ্যে সেমাইটা ভেজে তার মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিবেন, আর তারপরে কিন্তু নাড়াচাড়া শুরু করে দিবেন। অনেকের হাতের কাছে চিনি থাকে, চিনিও দিতে পারেন, তবে কনডেন্স মিল্ক দেওয়ার পর কিন্তু এটা সাথে সাথে আপনি যে সেমাই কাকলেটগুলো তৈরি করে নিতে হবে, তা নাহলে এটা চাকা হয়ে যাবে আর পরবর্তীতে এটা তৈরি করা যাবে না।
তো গরম অবস্থাতে এটা করে নিতে হয়, একটু কষ্টের ব্যাপার। আর এভাবে কিন্তু আমি মেজারমেন্ট কাপে এক এক করে সেমাই কাকলেটগুলো তৈরি করে নিব। হাতেও তৈরি করা যায়, মেজারমেন্ট কাপ দিয়ে তৈরি করলে হয় কি এটা একদম সমান হবে, সবগুলা কিন্তু একই সাইজের হবে, সেই জন্য মেজারমেন্ট কাপ দিয়ে আমি এটা তৈরি করে থাকি। তবে এটা প্লাস্টিকের মেজারমেন্ট কাপেই করবেন, কাঁচেরটা করতে গেলে হবে কি হাতে আসবে না, একদম কাঁচের মধ্যে লেগে থাকবে। ঠিক এইভাবে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি এক এক করে, আর চেপে চেপে সুন্দরভাবে করে নিলে আরও একদম গোল হবে, দেখতেও সুন্দর হবে। যেহেতু আমি গরমের জন্য ধরতে পারছিলাম না, সেজন্য আমি এইভাবে আলতোভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি। তবে এটা শক্ত হয়ে যাবে, খাওয়ার সময় একদম মুচমুচে হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। অনেক সময় দেখা যায় হঠাৎ করে গেস্ট চলে আসে বাসায়, কী দিব সেটা নিয়ে একটু চিন্তিত থাকে। এমনিতে তো ফল ফ্রুট সব কিছুই থাকে, চা কফি সেগুলোর প্রবলেম হয় না যে একটা আইটেম তৈরি করে খাওয়াই বা একটা ডেজার্ট আইটেম তৈরি করে খাওয়াই, ওটা মনে হয় তো। ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়, এটা তৈরি করতে একদমই সময় লাগে না। সবসময় ঈদের সময় তো আমাদের এটা থাকতেই হবে, কারণ বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই যে সেমাই কাকলেটগুলো আমার এখন তৈরি করা হয়ে গিয়েছে, আমি একটু কনডেন্স মিল্ক বেশি দিয়েছি যাতে করে এটা মিষ্টি বেশি হয়, বাচ্চারা খেতে পছন্দ করে। তো আমার বাচ্চারা সবসময় কিন্তু এই খাবারটা খেতে চায়, তো আমি বেশি তৈরি করে দিই না, মাঝে মধ্যে যখন মনে হয় তখনই কিন্তু ওদেরকে তৈরি করে দিই। তো সাথে আমিও খেয়ে নিচ্ছি, এত বেশি মিষ্টি হয়েছিল আর একদম ক্রাঞ্চি হয়েছিল, খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আর ফেসবুকের মাধ্যমে যারা আমাকে ফলো দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ ফেসবুক পেজ আমি বেশি দিন হয়নি খুলেছি আর অত বেশি অ্যাক্টিভও না আমি ফেসবুকের মাধ্যমে। তারপরও দেখি যে মাশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে কমেন্ট লিখেন বা আমার ভিডিওগুলো দেখেন, সেই জন্য আমার অনেক বেশি ভালো লেগেছে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে। আমি এখন সালমানের রুমে চলে এসেছি, ও কিছু সুইংগাম কিনে নিয়ে এসেছে, সেগুলো দেখাচ্ছিল আমাকে। আর সবসময় কিনে নেই কিন্তু আমাকে দিবে, যেটা সুগার ফ্রি খেয়ে নাও কোনো সমস্যা নেই, যেটার মধ্যে একটু বেশি সুগার থাকে সেটা আমি খেতে চাই না, সেজন্য বাচ্চারা যেটা সুগার ফ্রি সেটাই নিয়ে আমাকে দিবে, ডায়েট কোক কিনে দিবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসলে আমি যখন ভিডিও মেক করি তখন অনেক কথা বলে ফেলি, কোথা থেকে আমার এত কথা আসে সেটা আমি নিজেও বলতে পারবো না। আর অনেকেই বলে থাকে যে আপনি এত কথা কীভাবে বলেন, আসলে আমি কখন যে এত কথা বলি আমি নিজেও জানি না, যেহেতু আমি ব্লগ তৈরি করি আমার কথা বলতেই হয়, কথা না বললে তো আপনারা বুঝতেও পারবেন না। আর অনেকে আছে অনেক আস্তে কথা বলে, অনেক স্টাইল করে কথা বলে, আমি ওগুলো পারি না। আমি সাধারণভাবে যেভাবে কথা বলি ওইভাবে আপনাদের সাথে কথা বলে থাকি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে।